আসানসোল পুর নিগমের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি বৈঠক। বৈঠকের নেতৃত্বে ছিলেন পুর নিগমের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার তথা এডিডিএ সিইও আকাঙ্ক্ষা ভাস্কর। পানীয় জল, বিদ্যুৎ, নিকাশি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। আসানসোল পুর নিগমের সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি বৈঠক। বৈঠকের নেতৃত্বে ছিলেন আসানসোল পুর নিগমের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার তথা এডিডিএ সিইও আইএস আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর। মূলত পুর নিগমবাসীর সমস্ত রকম অসুবিধা দূরীকরণ ও সুবিধা প্রদান করাই প্রধান লক্ষ্য আসানসোল পুর নিগম কর্তৃপক্ষের। পানীয় জলের সমস্যা, ইলেকট্রিসিটি, ড্রেনেজ ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিনের বৈঠকে। শিল্পাঞ্চলবাসীর মূল সমস্যা হচ্ছে পানীয় জলের, তাই আগামী গ্রীষ্ম আসার আগে সেই অসুবিধা দূরীকরণ করা হবে। এছাড়াও বিদ্যুতের সমস্যার দিকেও নজর দেওয়া হচ্ছে। এদিকে নদী সংস্কারের পাশাপাশি বর্ষাকালের আগেই নর্দমা পরিষ্কারের দিকটিও খতিয়ে দেখা হবে। পরবর্তীতে অবৈধ নির্মাণ ও পার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গত 6 মাস ধরে পুর নিগমের কমিশনার না থাকা সত্ত্বেও পুর বোর্ড তার নিজস্ব দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি। পুর নিগমের এই নিজ দায়বদ্ধতাকে সাধুবাদ জানান আসানসোল পুর নিগমের সদ্য দায়িত্বপ্রাপ্ত কমিশনার তথা আইএস আধিকারিক আকাঙ্ক্ষা ভাস্কর। আসানসোল পৌর নিগমের সমস্ত যতজন নাগরিক আছেন, সবারই যত প্রবলেমস আছে, গ্রিভেন্সেস আছে, আমরা টাইমলি সলিউশন দিতে পারবো। একটা চিন্তা ভাবনা সবসময় রয়েছে যে জল নিয়ে একটা বড় সমস্যা এখানে থাকে, আর আগামী গরম কালে যেতে ওই প্রবলেমটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাড্রেস করতে পারি, আর বেশি যেতে না বেরিয়ে যায় ওই প্রবলেমটা, সেটার উপরে আমাদের বিশেষ ডেফিনেটলি যতদিনই এখানে যত টাইম দেব এইসব প্রবলেমস আরও জানা যাবে, অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল যখনই জানা যাবে উই উইল টেক রেমিডিয়াল মেজার্স, ওয়েদার ইট ইজ ইলেকট্রিসিটি, ওয়েদার ইট বি পলিউশন, আমরা সবসময় এখানে আছি। এনি টাইপ অফ প্রবলেম আমাদের চোখের সামনে আসলে আমরা ইমিডিয়েটলি কিছু একটা সলিউশন ভাবব। এটা একটা বড় ক্রেডিট এই এই সংস্থানের যে 6 মাস থেকে কমিশনার সেই হিসাবে ছিলেন না, কিন্তু তাও কর্পোরেশনটা ভালো ফাংশন করছিল, তার মানে একটা ডিসিপ্লিন অলরেডি আছে এই সংস্থাতে, সেটাকেই আমি মেনটেন করার জন্য একটা রিকোয়েস্ট থাকবে আমার এন্ড থেকে। এবং এবার আমরা সবাই মিলিয়ে যেভাবে এই সংস্থানের এত পুরনো সংস্থান এত নাম আছে সেটাতে আমরা ওটার উপরে ইউনো উই ক্যান গিভ ক্রেডিট টু দ্যাট ইনস্টিটিউশন, সেই হিসাবে কাজ করবো। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 37 বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম, রাজেশ ফার্নিচার। এবার নবরূপে নবসাজে গণপতি ফার্নিচার, যেখানে আপনারা পাবেন ফেলেক্স, সেলো, এসপিপিএল, কার্লন ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফার্নিচার। এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারের স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা, স্টিল অফিস আলমিরা, অফিস টেবিল, রিভলভিং চেয়ার, ভিজিটার্স চেয়ার, উডেন বেড, ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু। এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও। যোগাযোগ করুন এনএসপি রোড, রানীগঞ্জ, আনন্দলোক বাস স্টপের নিকট। ফোন নম্বর 7602363191, 9333100564।